বছরের এই সময়টা অতিরিক্ত শীতে বরফে ঢাকা থাকে হিমালয়ের উত্তরের দেশ সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া ও নেপাল। আর তাই প্রতি বছর শত শত মাইল পাড়ি দিয়ে শীতের বার্তা নিয়ে অতিথি পাখিরা চলে আসে। অতিথি পাখির প্রায় 10% আগমন ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শীত এলেই ক্যাম্পাস জুড়ে বসে অতিথি পাখির মেলা। দল বেঁধে আকাশে ওড়ার দৃশ্য, পাখির কলকাকলি আর খুনসুটিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এবারও তার ব্যতিক্রম নয়। 6টা থেকে ঘুম থেকে উঠে আসছি আর পাখি দেখলাম, অনেক ভালো লাগছে। শহরের ব্যস্ত জীবনের যান্ত্রিকতা আর ধুলাবালি থেকে একটু প্রশান্তির পরশ পেতে প্রতিদিনই ক্যাম্পাসে ভিড় করছেন পাখি প্রেমীরা। গতবার থেকে এবারের পাখি অনেক বেশি। আর মানে আমাদের হচ্ছে ঢাকা শহরে যেহেতু আমরা থাকি, সেই অর্থে আমাদের পাখি দেখা হয় না। তো এই কারণে আজকে চলে আসার প্ল্যানিং করে ফ্রেন্ডদের সাথে। আমাদের ঘুম ভাঙে হচ্ছে পাখির কলকাকলিতে, যেটা আমাদের খুব ভালো লাগে। অতিথি পাখির মধ্যে ফ্লাই পেচার, সরালি, জল কুটকুট, জল পিপি, পাতারি, পাস্তামুখী ও নর্দার্ন পিন্টা সহ বিভিন্ন প্রজাতি উল্লেখযোগ্য। ক্যাম্পাসে দেখা মেলে বিলুপ্ত প্রায় নানান প্রজাতির পাখিরও। আমরাও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি, এরপর গবেষণা করছি এবং মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির কাজ করছি। এবং দর্শনার্থী যারা আসেন পাখি দেখতে, ওনারাও যদি দায়িত্বশীল আচরণ করেন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করেন, তাহলে আমাদের এই পাখি সংরক্ষণ প্রক্রিয়ার কার্যক্রম অনেক দূর এগিয়ে যাবে। 1986 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসতে শুরু করে অতিথি পাখি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরিপের তথ্য মতে বর্তমানে 195 প্রজাতির পাখির বিচরণ রয়েছে ক্যাম্পাসটিতে। আমার এখন চলে যাচ্ছে 3 দেবে।